बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सकल प्रशंसा आल्लाहर सकल क्षमतार मालिक आल्लाह महान अस्सलामु आलाइकुम आमार प्राण प्रिय सबाइके जानाई अनेक अनेक सालाम एबं दुआ। आमी आपनादेर ई कान्ता आपा जा पात्रपात्रीर सन्धान दिए बियेर व्यवस्था करे आसछि। आमादेर साथे आपनारा सबाई सरासरि अफिसे एसे जोगाजोग करते पारेन। आमादेर अफिसेर एड्रेसटा बोले दिच्छि, हाउस नम्बर 8 ब्लक बी मेन रोड बनश्री रामपुरा लिफ्टेड 2। আসলে এই মুহূর্তে আমি আপনাদের মাঝে আসলাম যেহেতু এই মুহূর্তে আমার অফিসে প্রায় 4 জন পাত্রী আসছে এবং পাত্র আসছে 3-4 জন। তো আমি মনে করি এই আপনারা যদি মনে করেন যে এই পাত্রীদের সাথে আপনারা মিলে যায় তাহলে আপনারা সরাসরি ফোন করে আমাদের সাথে ইমেলে যোগাযোগ করে আমরা আপনাদেরকে সার্ভিসটা দিতে পারব। এই মুহূর্তে আমি একজন পাত্রী হচ্ছে ডাক্তার ইন্টার্নিরত, ওর হাইট হচ্ছে 5'4", মেয়ে খুবই সুন্দর দেখতে। ওরা আসছে রংপুর থেকে, ওরা এখন আমার অফিসেই আছে, থাকবে 6টা পর্যন্ত। যদি আপনারা চান আপনারা কেউ ফোনে যোগাযোগ করে ওর সাথে কথা, ওদের পরিবার নিয়ে আসছে সবাই। আরেকজন পাত্রী ওর ডাক্তার, ও BCS করা ডাক্তার, ও আসছে ধানমন্ডি থেকে ওর ফ্যামিলি সহকারে। মেয়ে 5'5" লম্বা, ওর বয়স 27, মেয়ে উজ্জ্বল শ্যামলা, ওরা একটা ডাক্তার, ওরা একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা মেয়ে আসছে BBA করা, ওরা আসছে বাসাবু থেকে, মেয়ে 5'6" লম্বা, স্লিম, সুন্দর, হিজাব পরে। তো ওরাও ব্যবসায়ী পরিবারের মেয়ে, তো ওরা ব্যবসায়ী ছেলে হলেও চলবে। আরেকটা মেয়ে আসছে, ওরা আফতাবনগর থেকে আসছে, ওদের দেশে বাড়ি কুমিল্লা, ও অনার্স পরে, 5'3" লম্বা, মেয়েটা দেখতে স্মার্ট, সুন্দর। ওর জন্য আসলে সবাই প্রত্যেকটা পরিবারই নিয়ে আসছে যে একটা ভালো ছেলে সন্ধানের জন্য। তো আপনাদের আমি আপনাদেরকে সবসময় আমি মনে করেন যে যখন যেটা বলি এটা 100% সততা নিয়েই বলি। আমি আপনারা আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন, আমরা আপনাদেরকে পাত্রপাতির সন্ধান দিব, এটা এখানে কিন্তু আর অন্য কোনো কিছু না। আর নিজ দায়িত্বে খোঁজ খবরটা নেবেন আপনারা, কারণ পৃথিবীতে সবাই অপরিচিতই থাকে, বিয়ের মাধ্যমে সবাই পরিচিত হয়। আর পাত্র যারা আসছে দুজন হচ্ছে বিজনেসম্যান, দুজনের বয়স 26-এর মতো, সবাইকে চায়ের দাওয়াত। দুজনের বয়স 26, 5'11" একজন, আরেকজন হচ্ছে ডাক্তার BCS, সে 5'5", দেখতে ভালো সব দিক দেয় ছেলে। তো ওরা, ওদের বাসা হচ্ছে উত্তরা, ওনারা এই মুহূর্তে আমাদের অফিসেই আছে। আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান মোবাইলে যোগাযোগ করে নিতে পারেন, মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01711860261। আমি সবসময় বলি আপনারা আমাদের আপনজন, আমরা আপনাদেরকে সেবা প্রদান করব, আপনারা তার বিনিময়ে আমাদেরকে একটু পারিশ্রমিক দিবেন, সেটা আমরা কিন্তু দান হিসাবেও নিই। কারণ এই কাজে যে পরিশ্রম, মানে সকাল 6টার সময় ফোন করলে 6টা থেকেই শুরু হয়ে যায়, রাত্র যদি 2টা পর্যন্ত খোলা থাকে তখনও আপনাদেরকে সার্ভিস দেয়। কিন্তু আমি বুঝি না আপনাদের অনেকের মেন্টালিটি অনেক রকম। আমি তো কারো কাছ থেকে, কেউ যদি আমাকে আদর করে এক কাপ চাও খাওয়ায় বা একটু সুন্দর করে কথা বলে, আমি কিন্তু অনেক কিছু, মানে আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু আমি আমার, আমি বলবো যে আমি এই কাজে এত পরিশ্রমের কাজ এবং এগুলি মেনটেন করা, আপনারা যারা আসেন তখন আপনারা বুঝতে পারবেন যে এই তো বিদেশে বসে প্রবাসী ভাইরা একটা সেকেন্ড পরপর ফোন দিচ্ছেন, কিন্তু কাজ কিন্তু আপনাদেরকে, আপনারা মনে করবেন ইমেলের মাধ্যমে পাঠালেই আপনাদের কাজটা হবে। আর যারা ইমেল নাও ইউজ করতে পারেন আমরা আসলে তাদের কাজ করতে পারবো না। আর বেশিরভাগই আসে আপনার সৌদি আরবের ভাইরা, আমার প্রবাসী ভাই, আমার সবচেয়ে আপনজন আপনারা। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করবো, কারণ কেউ কিন্তু আমার, মানে মেয়ে পক্ষরা, মেয়েদের যদি লেখাপড়া কমও থাকে দেখা যায় যে তারা, মানে একটা শিক্ষিত ছেলে ছাড়া চায় না, বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রিতে অনেকেই চায় না। এখন আমি তো আর রিকোয়েস্ট, আমি তো এইটা পারবো যে হ্যাঁ দুইজনের দেখা দেখি হয়েছে কিছুটা আমি সাপোর্টিং করতে পারবো, কিন্তু যখন ওদের রিকোয়ারমেন্টই না মিলবে তখন তো আমাদের কিছু করার নেই। তো চাটা খেয়ে নিই। তো আমি বলবো আপনারা যারা আছেন প্রবাসে ভাই, আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে অনেকক্ষণ যোগাযোগ করেন। কিন্তু যোগাযোগ করে কিন্তু কিছু হবে না, যদি আপনারা পাত্রী চাচ্ছেন, আপনারা এখন বিদেশে আছেন, আপনাদের বায়োডাটার ছবি আমাদের কাছে দিয়ে রাখেন ইমেলে, আমরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের কাছে পাঠাবো। যদি ওরা চয়েস করো ওদেরটা পাঠাবো, ওদের ফোন নাম্বার সহকারে দেবো, আপনারা কথা বলে কাজ করে নেবেন। কিন্তু ওই যে ফোন নাম্বারে
কথা বলে এগুলি আবার হয় মানে হাজারে দুই তিনটা হয়ে যায়, কিন্তু ওই যে আপনাদের রিকোয়ারমেন্টের সাথে যদি মেয়েদের রিকোয়ারমেন্ট যদি না মিলে তো মেয়েরা তো কথা বলবে না, এটাও আপনাদের বুঝতে হবে। আপনারা সবসময় মনে রাখবেন আপনাদের কান্তাপা আপনাদের আপনাদের সেবায় নিয়োজিত, কিন্তু প্রত্যেকেরই কিন্তু আমি কি আমি কতটুকু পেতে পারি এই চাওয়া পাওয়াটা আপনাদের একটুখানি লিমিটেশন থাকতে হবে। তো এই মুহূর্তে যেহেতু অনেক ক্যান্ডিডেট অফিসে এই মুহূর্তে আছে, তো আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যারাই পাত্রপাত্রী খুঁজছেন আপনারা চলে আসবেন। আরেক বোন আসলো, ওর বাবা সহ পরিবার সহকারী আসছে, আমি ওর বায়োডাটা দেখিয়ে বলি, কারণ আমি কিন্তু পারতাম আপনাদের কাছে সরাসরি ফেস করতে পারতাম, আর আমার কাছে যারা আসে তাদের কোনো প্রেম ভালোবাসা কোনো কিছু নাই, তারাও কিন্তু দিতে পারতো, কিন্তু এক একজন এক এক মেন্টালিটি, আমি কি পারি না আপনাদেরকে সরাসরি মেয়ে দেখাই দিতে ছেলে দেখাই দিতে, কিন্তু না, সেক্ষেত্রে দেখা যায় এক একজনের মেন্টাল সবাই কিন্তু সহজ সরল না, সবাই কিন্তু আপন মনে করে না, কারো কারো ভিতরে হিংসার কারণে এগুলি অনেক কিছু বানায় ফেলবে। অথচ প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা ছেলের পরিবার প্রত্যেকটা মেয়ের পরিবার মিলে এসে এখানে থেকে দেখে আলহামদুলিল্লাহ কাজ হয়ে যাচ্ছে, আমি আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করছি, কিন্তু এই যে আমি কিন্তু ফোন নাম্বারও মেয়েদের দিয়ে দিতে পারি, এটা হচ্ছে সমাজ সেবার একটা অংশ, কিন্তু আমি সমাজের সেবা করব, আমি যে সেবা করব আমার নিজেকে তো চলতে হবে, তারপর সে আমি আপনাদেরকে সেবা করব। আপনারা সারাক্ষণ আমাকে ফোন দিবেন, অথচ আপনারা আমাদের কিন্তু আমাদের কিছু আপনারা কিন্তু আমাদের থেকে অনেক কিছু নিয়ে যান, কিন্তু আমাদেরকে সামান্য কিছু অর্থ দিতে আপনাদের অনেক সমস্যা হয়। তো আমি বলবো, আচ্ছা তো আমি প্রত্যেককেই বলি এই মেয়ে হচ্ছে ডাক্তার, ও আবার আসছে, আজকে কিন্তু অনেকগুলি ডাক্তার মেয়ে আসছে, ডাক্তার, ওর বয়স 30, 5 ফিট, 2 লম্ব, ও BCS ডাক্তার, ও আবার শর্ট ডিভোর্স ভাই, FCPSও করা, খুব ভালো মেয়ে, ভালো চাকরিও করে, BCS করা, আর একটা মেয়ে আসছে BCS, সে অবিবাহিত, আর ওর একটা শর্ট ডিভোর্স আছে। তো আসলে সকল প্রশংসায় আল্লাহর, সকল ক্ষমতার মালিকই আল্লাহ মহান। তো যে মেয়েগুলি আসছে যে ছেলেগুলি আসছে আমি কিন্তু পারি আপনাদের, কিন্তু আপনারা দেখা যায় যে আপনাদের সাথে মিলে না, আপনারাও ফোন করছেন, এরকম সবাই বিরক্ত হয়ে যায়, তাতে কোনো লাভ হবে না। সবসময় মনে রাখতে হবে মানুষের কল্যাণে কাজ করব, মানুষ যে কষ্ট পায় মানুষের একটা ভালো কাজে আমরা উৎসাহ দিব, ভালো কাজে পাশে থাকবো, এটাও কিন্তু একটা সোয়াব পাওয়া যায়। আমি সবসময় মনে করি মানুষের কল্যাণে কাজ করতে যেয়ে আমার কিন্তু অনেক প্রবলেম, অনেক বাধা বিপত্তি, অনেক কিছু সম্মুখীন করেই আমার কিন্তু এগিয়ে যেতে হচ্ছে। তো আপনারা যদি আমার পাশে থাকেন, ভালো কথা বলে উৎসাহ দেন, আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করেন, আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। এটা কিন্তু অনেক বড় একটা ইবাদত, মানুষের জন্য কল্যাণে কাজ করলে আল্লাহও খুশি হয়। তো আমি বলবো আমরা হয়তো আমাদের এত অর্থ বিত্ত কোনো কিছুই নেই, কিন্তু আমি সবসময় মনে করি আপনারা যারা আমাদের কাছে আসছেন আপনাদের যাতে কল্যাণে আমাকে সামান্য কিছু দিয়ে আপনাদের হাজার হাজার গুণ আপনারা পেয়ে যান। আমি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে, এবং আমি জানি আমি অনেক নাম্বার দিয়ে দিই, অনেকের বিয়ে হয়ে যায়, কিন্তু আমি তাদের কাছে পারিশ্রমিক চাই না, কীভাবে জানি তারাই 6 মাস 1 বছর 2 বছর পরে তাদের বিবেকের তাড়না কেন জানি, একজন তো সেদিন বললো যে আপা 6 মাস হয়ে গেছে বিয়ে করলাম, কেন জানি হঠাৎ করে কয়দিন ধরে আপনাকে স্বপ্নে দেখতেছি, এই আপনার একটা ছোটো গিফট নিয়ে আসলাম। তো আমি জানি না, আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আমি একজন পাপি জঘন্য মানুষ ধরেন, কিন্তু কেমনে জানি মানুষের এই এই জিনিসগুলি আমি শুনতে পাচ্ছি। আল্লাহ সকল প্রশংসা, আল্লাহ সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। তো আমি আশা রাখি আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে পাশে থেকে একটু সাহায্য সহযোগিতা করবেন, ইনশাল্লাহ আপনারা সবসময় মনে রাখবেন আপনাদের সেবায় আমি এবং আমার যারা সহকর্মী আছে সবাই সবসময় নিয়োজিত আছি। তো আপনারা ইমেলে আপনারা সবচেয়ে সেবাটা নিতে পারেন, ইমেলে পাঠালে হয় কি আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলতেছি, বায়োডাটার আসলো আমার কম্পিউটার যে আছে সে কিন্তু সারাক্ষণ মেল আদান প্রদান করছে, ও হ্যাঁ ম্যাডামে এইটা আসছে এই ছেলেটার জন্য, দেখেন কেমন পাওয়া যাবে এটা, তখন আমি 10টা 50টা 20টার মতো বায়োডাটার আপনি পাঠাচ্ছি, বায়োডাটার দেখে, আর আমি কিন্তু এই প্রত্যেকটা মানুষকেই বলছি যে আমাদের কাছে যে বায়োডাটারগুলি দেয় তারা আমরা 100% সততা নিয়ে ওরা দেয়, এবং আমিও সেটাই করি, কিন্তু আপনাদের খোঁজখবর দায়িত্ব আপনাদের, আপনারা একটু খোঁজখবর নিয়ে কাজ করবেন। তো তখন আপনাদের মিলে গেলে আপনারা সরাসরি কথা বলে যে কান্তাপার কাছ থেকে পেয়েছি, মানুষ কিন্তু এত খারাপ মানুষের সংখ্যা একদম কম,
ভালো মানুষই বেশি, আমি সবসময় জানি। সেজন্য আমি বলবো আপনারা তখন পেয়ে যাচ্ছেন, তখন হ্যাঁ দুই পক্ষের কথাবার্তা, যারা দেশে আছেন আর বিদেশে যারা আছেন তারা কথাবার্তা চালালেন সরাসরি, আপনারা এই যে লাইভ আছে, জুম আছে, অনেক কিছুই আছে, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারে দেখে নিলেন, কথাবার্তা ফাইনাল হয়ে আসলো, তারপর আপনাদের কাজ হয়ে গেল, কত সুন্দর। সেজন্য আমি ইমেলটা ইউজ করতে আপনাদেরকে বলি। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ যাতে সকল কাজে সফলতা দেন। আবারও চায়ের দাওয়াত সবাইকে, ধন্যবাদ সবাইকে।